রাইজর 28,000 ডিএলএড শিক্ষক শিক্ষার্থীলে হুকবর শীঘ্রই উত্তীর্ণ প্রমাণপত্র নিশ্চয় আপনার স্কিমত দেখিছে এখন নিউজ পেপার হেডলাইনত দিছে আপনার রাইজর 28,000 ডিএলএড শিক্ষক শিক্ষার্থীলে হুকবর শীঘ্রই উত্তীর্ণ প্রমাণপত্র নিশ্চয় আপনাদের অলরেডি গম পায় এনআইওএসে অলরেডি যখন স্যার বাইদর এনসি লাগিয়ে আসে মানে হাই সেকেন্ডারি 50% আসে 50% নোহার কারণে তেখেত সকলে ডিএলএড সার্টিফিকেটর প্রমাণপত্র অলরেডি ডাউনলোড করবেন এনআইওএসর ওয়েবসাইটত আর সেই 50% রেহাই দিয়া হয়েছে বলে কৈছে নিশ্চয় আপনাদের অলরেডি গম পায় আর সেই 50% রেহাই দিছে আর আপনাদের যদি এনসি লাগিয়ে আসে আপনার তাহলে আপনাদের নিশ্চয়ই এনআইওএসর ওয়েবসাইটত গৈ আপনার ডিএলএডর প্রমাণপত্র আর সার্টিফিকেট ডাউনলোড করব বা মার্কশিট ডাউনলোড করব আর সেই এনআইওএসে কিহর কারণে আমার হাই সেকেন্ডারি 50% শিথিলতা আনবলগা হল ইয়ার বিষয়ে সেই নিউজ পেপারখন দিছে আপনার সকল ভিডিওটি চাই থাকবে আর সঞ্জীব কুলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তৈরি দিব আপনাদের নিশ্চয়ই স্কিমত এখন নিউজ পেপার প্রতীক করেছে আর সেই নিউজ পেপারখন পাবলিশ হয়েছিল আপনার 7 অক্টোবর তারিখে আর সেই নিউজ পেপারখনত দিয়া মতে ইয়াত লিখিছে যে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার পূর্ব নীতি সামান্য শিথিলতা আনি 2018-19 বর্ষর উত্তীর্ণ অথচ উচ্চতর মাধ্যমিক 50% নথকা শিক্ষক শিক্ষার্থীকো উত্তীর্ণর প্রমাণপত্র দিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে মানে নিশ্চয় আপনাদের অলরেডি গম পায় আমার বহুতো শিক্ষক বা শিক্ষা যিসকল মানে ডিএলএড করেছিলে 2018-19 বর্ষত সেই 18-19 বর্ষ বহুতো স্যার বাইদেউসকলের কিছু আপনার হাই সেকেন্ডারিত 50% নাছিলে সেই কারণে তখন সকলে এনসি লাগিয়ে আসে আর সেই এনসিটি অলরেডি উঠাই দিছে আর সেই উঠাই দি তেখেত সকলক উত্তীর্ণ প্রমাণপত্র দিবলৈ আপনার রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সংস্থায় সিদ্ধান্ত গ্রহণ করেছে আর ইয়াকে নিউজখনত দিছে নিশ্চয় আপনাদের মই শেয়ার করি আপনাদের সকলে ভিডিওটি চাই থাকবে আর ইয়ার পাছত আপনার সেই নিউজ পেপারখনত দিয়া মতে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার চমুকৈ NIOS 2018-19 বর্ষত অনুষ্ঠিত করা ডিএলএডর পরীক্ষাত উত্তীর্ণ হয়েও প্রমাণপত্র লাভের বঞ্চিত হয়ে থাকা রাইজর প্রায় 28,000 কর্মকর্ত শিক্ষক শিক্ষার্থী মুকলৈ হাঁহি ঘূৰি আহিছে রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার পূর্বে নির্ধারিত নীতির কিছু শিথিলতা আনি 2018-19 বর্ষর উত্তীর্ণ অথচ উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত 50% নম্বর নথকা শিক্ষক শিক্ষার্থীকে উত্তীর্ণ প্রমাণপত্র প্রদান করবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাষ্ট্রীয় শিক্ষা আইনের গহনাই লৈ ডিএলএড উত্তীর্ণ শিক্ষক শিক্ষার্থীসকলের উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত 50% নম্বর নথকা সকলক মার্কশিট এনসি আর উত্তীর্ণ প্রমাণপত্র দিবা না যায় বলে শিক্ষা সংস্থার কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছিল কিন্তু বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীর আর প্রমাণপত্র বঞ্চিত ডিএলএড শিক্ষকর সংস্থা ধারাবাহিক হেঁচার লগতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রত্যক্ষ ইস্তকেবর ফাঁসত রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থায় উত্তীর্ণর আবশ্যকীয় নম্বর লাভ করা শিক্ষক শিক্ষার্থীক এনসির আঁতরাই প্রমাণপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে আর রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থার ভারপ্রাপ্ত সঞ্চালক মূল্যায়ন ডাক্তর মমতা শ্রীবাস্তবে প্রমাণপত্র বঞ্চিত ডি এল এড শিক্ষক সংস্থাক এক প্রমাণপত্র যোগে সেই কথা জানিবলৈ দিছে আর মন্তব্য যে পত্র বঞ্চিত ডি এল এডৰ শিক্ষক সংস্থায় শিক্ষকসকলৰ সেই জ্বলন্ত সমস্যা সমাধানৰ বাবে সবল পদক্ষেপ লৈছিল শিক্ষাৰ সংস্থাটোৰ হৈ লোকেশ্বৰ নাথ কমল কুমাৰ নাথ আৰু হিমাদ্ৰী নাথ আৰু কমল কিশোৰ বনিয়া আৰু ববেশ হাজৰিকাই নয়াদেশস্থিত ৰাষ্ট্ৰীয় মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্থাৰ মুখ্য কাৰ্যালয়ৰ মুখ্য পৰীক্ষা নিয়ন্ত্ৰক আৰু সঞ্চালকৰ সৈতে বিগত বৰ্ষৰ 19 ছেপ্টেম্বৰত আলোচনাত মিলিত হৈ ঐ পূৰ্বৰ নিৰ্ধাৰিত স্বাৰ্থ শিথিলতা কৰিবলৈ আহ্বান জনাইছিল লগতে 23 ছেপ্টেম্বৰত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ সহযোগত দিল্লীৰ স্থিত এইড বসভবনত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক সাক্ষাৎ করে শিক্ষকসকলৰ সমস্যা সমাধানৰ বাবে অনুরোধ জনাইছিল আর প্রমাণপত্র বঞ্চিত ডিএলএড শিক্ষক সংস্থার সভাপতি সম্পাদক ক্রমে সত্যনাথ কলিতা আর বন্দিতা কলিতায় এক বিবৃতি যোগে সমগ্র প্রক্রিয়াটক সহায় করার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানৰ দৰং জেলার টিউটর সংস্থার সভাপতি আব্দুল হামিদ আর সদস্যর শিক্ষকসকলৰ কৃতজ্ঞতা জ্ঞাপন করার সংগঠনটোৰ ন্যায্য দাবি এই মান্যতা প্রদান করার রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্থাক ধন্যবাদ জানাইছে নিশ্চয় আপনাদের অলরেডি গম পাইছে আমার সেই এনসি লাগি থাকা বিষয়টি কি ধরনের সমাধান হয়েছিল বা কেনেকুৱা পৰ্যায়ৰ পৰা কি পৰ্যায়লৈ উপনীত হৈছিলে সেইখিনি সমাধান কৰিবলৈ আমাৰ যিসকল এনচি লাগি আছিলে আৰু এনচি লাগি থকা যিসকল ছাৰ বাইদেউয়ে সেইখিনি কাম কৰিলে তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কাৰণ তেখেতসকলে
আপোনাৰ কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী এই ধৰ্মেন্দ্ৰ প্ৰধানকো লগ কৰিছিলে সেই সন্দৰ্ভত লৈ, কাৰণ এন চিটো উঠাই দিয়া নাছিলে। নিশ্চয়কৈ আপোনালোকে গম পায় কাৰণ এন চিটো ৰাষ্ট্ৰীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে উঠাই দিয়া নাছিলে আৰু এন চি এই লাগি থকাৰ কাৰণে তেখেতসকলে আপোনাৰ DL.EDৰ প্ৰমাণ পত্ৰ আৰু চাৰ্টিফিকেট ডাউনলোড কৰিব পৰা নাছিলে আৰু তেখেতসকলে আপোনাৰ কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক লগ কৰাৰ লগতে আমাৰ আপোনাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াকো লগ কৰিছিলে আৰু সেই বিষয়লৈ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ লগত আলোচনাত মিলিত হৈছিলে আপোনাৰ কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানে। আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াৰ সহায়ত যেন আমাৰ এন চি লাগি থকা শিক্ষক ছাৰ বাইদেউসকলৰ কাৰণে খুব ভাল খবৰ, কাৰণ তেখেতে লাগি দিয়াৰ কাৰণে বা তেখেতৰ সহযোগত আমাৰ এন চিটো উঠাই দিয়া হৈছে অলৰেডি। অলৰেডি আমাৰ NIOSৰ ৱেবছাইটত গৈ নিজৰ নিজৰ চাৰ্টিফিকেট বা মাৰ্কশ্বীট ডাউনলোড কৰিব পৰা হৈছে। এয়া আপোনাৰ আমাৰ যিসকল ছাৰ বাইদেউ লাগি আছিলে তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। ঠিক তেনেদৰে আমাৰ টিউটৰ শিক্ষকসকলেও যদি আমাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী এই সন্মানীয় সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক লগ কৰি আমাৰ বিষয়টো তেখেতসকলৰ লগত উপস্থাপন কৰি আমি টিউটৰৰ পৰা কেনেকৈ টিচাৰলৈ আপগ্ৰেড কৰিব পাৰোঁ সেই বিষয়ে যদি আমি কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানৰ লগত এবাৰ যদি সাক্ষাৎ কৰিব পাৰোঁ নিশ্চয় তাৰ ফল পাম বুলি মই আশা কৰোঁ। সেয়ে আমাৰ টিউটৰ শিক্ষকসকলৰ যিসকল ষ্টেট লেভেলৰ প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটৰী আছে তেখেতসকলক অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে আমাৰ মাননীয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ছাৰক লগ কৰিবলৈ চেষ্টা কৰক আৰু তেখেতৰ হৈ আমাৰ কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান ছাৰক লগ কৰি আমাৰ বিষয়টো, আমাৰ টিউটৰৰ সমস্যাটো সমাধান কৰি দিবৰ কাৰণে তেখেতসকলক অনুৰোধ যদি কৰোঁ, তেখেতসকলে নিশ্চয় আমাৰ এই সমস্যাটো সমাধান কৰিবলৈ চেষ্টা কৰিব বা অসম চৰকাৰক প্ৰেছাৰ দিব যে সেই টিউটৰৰ সমস্যাটো অতি সোনকালে সমাধান কৰি দিয়ক বুলি, তেনেহ'লে নিশ্চয় আমাৰ কাৰণে সুফল হ'ব বুলি মই আশা কৰোঁ। সেয়ে মই আমাৰ ষ্টেট লেভেলৰ প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰীক অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে আমাৰ মাননীয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক লগ কৰি আমাৰ কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক লগ কৰাৰ এটা সুযোগ বিচাৰিব, সেই আশা কৰিলোঁ। আৰু আজিৰ ভিডিঅ'টো কেনেকুৱা পালে নিশ্চয় আপোনালোকে কমেণ্ট কৰি জনাব। নমস্কাৰ, জয় আকম।